আমি আপনাদের কাছে দোয়া চাইব আমার পরিবারের জন্য এবং বিশেষ করে আমার মায়ের জন্য এশনসি বেগম খালেদা জিয়ার জন্য যাতে আল্লাহ ওনাকে ধৈর্য ধারণ করার শক্তি দেন একই সাথে আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে এই যে আমাদের আন্দোলন চলছে বাংলাদেশে এই আন্দোলনে আমাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছে মধ্যে আন্দোলনকে সফল করতে গিয়ে তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি তাদের সকলের জন্য আপনাদের কাছে দোয়া করার আমি অনুরোধ জানাচ্ছি